নমস্কার, বিন্দু ইনফো ব্লগে সকলকে স্বাগতম জানাই আরম্ভ করছো এটি নতুন ভিডিও। আজি পবিত্র ভাদ মাহর তিন তারিখ। এই তিন তারিখত সন্ধ্যা প্রসংভাগ কেনেদরে হয়ে উঠিছে তাকে দেখাবলে যত্ন করা হয়েছে। প্রথমে ভাগবত পাঠ হয়েছিল আর ভাগবত ভাঙনি করেছিল, তারপর ভকতে সেবা ধরে, গৃহস্থয় সেবা ধরে নামসার হয়ে উঠেছিল। আজি সেই নামসারকে আপনার দেখাবলে যত্ন করল। ভাগবত পাঠ হয়ে আছে আজি তিনি ভাদ। এই সন্ধ্যা প্রসঙ্গর আগমুহূর্ত ভাগবত পাঠ, আর আজি ইতিমধ্যে তিনটা প্রসঙ্গ আদায় হয়েছে। রাতেপা তরুণ তরুণী সকলের দ্বারা প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে, আর দুপরিয়া ভকত সকলের দ্বারা মধ্যাহ্ন প্রসঙ্গ অনুষ্ঠিত হয়েছিল, আর আবেলি গোপিনী সকলের বা আই সকলের দ্বারা আবেলি প্রসঙ্গ অনুষ্ঠিত হয়েছিল। আর এটা বর্তমান সন্ধ্যা হয়েছে, এই সন্ধ্যা প্রসঙ্গ হব হয়েছে। সন্ধ্যা প্রসঙ্গর আগ মুহূর্তত এয়া ভাগবত পাঠ করেছে আর ভাগবতর ভাঙনি দি আছে। পরম রহস্য মহাভকতির পন্থত পড়াইলা ইটু ভাগবত গ্রন্থ ও প্রথম স্তম্ভর স্বয়ং কথা ব্যাপার নারদ সম্বাদ ইটু কথা উনা কথা ভবিত মহাভাগরতে নিরন্তরে মায়া সাক্ষাৎ মনে নুশুনিবা অন্য দেবতার না, অন্য দেব দেবী নকৰিবা সেও প্রসাদও নাখাইবা তাই গৃহু নপখিবা মূর্তিকো নাচাইবা গৃহু নপখিবা ভক্তি হইব সেইকাৰণে কৈছে কৃষ্ণ একদেও দুঃখ হারি কাল মায়া দিও অধিকারী কৃষ্ণ বিহে শ্রেষ্ঠ দেহ নাহি নাহি নাই। আজি নামসাৰ গাবৰ কাৰণে মূলর আর পাথর ভকত দুজনে এয়া সেবা ধরেছে। আজি যিকেইখন গৃহস্থ আজি শরাই দিছে সেই গৃহস্থর ভকত কেজনে এয়া সেবা ধরেছে, এয়া সেবা ধরে আছে। ইয়ার পছত রাইজে আশীর্বাদ দি রাইজে প্রসঙ্গর কারণে আগবাড়ি আর আহি আহি এয়া সন্ধ্যা প্রসঙ্গ আরম্ভ হব হয়েছে। এক ঘোষা গাইছে সন্ধ্যা প্রসঙ্গ আরম্ভণিতে
এক ঘোষা গাই আছে। এই পবিত্ৰ ভাদ মাহত প্ৰসংগ আৰম্ভ হোৱাৰ আগমুহূৰ্তত এনেদৰে ঘোষাৰে প্ৰসংগ আৰম্ভ কৰা হয়। এবাৰ উঠাই দিছোঁ, Oh, my God.